গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযানে নামে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবনতলা থানার বুটিয়ারি শরীফ ফাঁড়ির পুলিশ জীবনতলা থানার গৌরদহ বাজার থেকে এক যুবককে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করে অভিযুক্ত যুবকের নাম মোহাম্মদ জাকির বয়স ছাব্বিশ কুলিয়ার ট্যাংরা এলাকার বাসিন্দা ওই যুবক ওই যুবকের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ছোট দেশীয় বন্দুক এবং দুই রাউন্ড কার্তুজ এবং একটি অ্যান্ড্রয়েড ফোন এবং নগদ প্রায় পাঁচ হাজার টাকা এমনটাই পুলিশ সূত্রে জানা যায় ওই অভিযুক্তকে আগামীকাল পিসির আবেদন চেয়ে আদালতে তোলা হবে এমনটাই পুলিশ সূত্রে জানা যায়